আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি সিনেমা 4D টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা টিভি ব্রডকাস্ট প্রোগ্রাম ওপেনিং এর মডেলিং এবং অ্যানিমেশন শেষ করেছিলাম। আজকে আমরা আফটার ইফেক্টে রেন্ডার করা ফাইলগুলো কম্পোজিটিং দেখব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আফটার ইফেক্ট ওপেন করব। এখানে আমাদের আফটার ইফেক্ট ওপেন করাই আছে। দেন আমরা আমাদের সিনেমা 4D থেকে রেন্ডার করা ফাইলগুলো আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে ফাইল, নিউ নিউ প্রজেক্ট সিলেক্ট করব এবং দেন আমরা ইম্পোর্ট ফাইল করব। আপনারা যেখানে আপনাদের ফাইলগুলো সিনেমা 4D-তে সেভ করে রেখেছেন, মানে রেন্ডার দেওয়ার সময় সেভ করেছিলেন, ওখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন। যেমন আমার এখানে ক্যাম ওয়ান, অর্থাৎ ক্যামেরা ওয়ানের অ্যানিমেশন। তো আমরা প্রথম ফাইলটা সিলেক্ট করব, দেন আমরা এই পিএনজি যে সিকোয়েন্স, এখানে যদি ক্লিক করা না থাকে এটা সিলেক্ট করে নেবেন। ইম্পোর্ট। তো আমাদের প্রথম ক্যামেরার অ্যানিমেশনটা ইম্পোর্ট করলাম, দেন আমরা সেকেন্ড ক্যামেরা ইম্পোর্ট করব, ক্যাম টু ইম্পোর্ট। দেন আমরা একটা কম্পোজিশন নিব 15 সেকেন্ডের, একটু বাড়িয়ে নিব যাতে আমাদের টাইমটা ফিল আপ হয়, এবং ফ্রেম রেট দিব 25 এবং ফুল এইচডি 1920x1080। ওকে। তো আমরা প্রথমে জাস্ট একটা প্রিভিউ দেখব যাতে আমাদের প্রত্যেকটা ফ্রেম ঠিক আছে কিনা বা কোনো মিসিং ফ্রেম আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ড্রপ করব। প্রথমে এটা প্লে করে নিব, তেমন কোনো ফাইল মিসিং নেই। সেকেন্ডও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, যদি একসাথে চালাই। তেমন কোনো ফাইল মিসিং নেই, তো আমরা এখন কম্পোজিটিংয়ে যেতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে একটা প্রি কম্পোজ করে নিব। জাস্ট পারফেক্ট ভাবে এটা অ্যালাইন করে নিই। যেহেতু এখানে খুবই কম সময়, তো এখানে আমরা একটা ফ্রেম বাড়তি নিব। তো বাড়তি ফ্রেমটা নেওয়ার জন্য সেকেন্ড ক্যামেরার লাস্ট ফ্রেমটা আমরা সিলেক্ট করে পিএনজি সিকোয়েন্সটা উঠিয়ে দিব, দেন ইম্পোর্ট করব এবং এটা ফ্রেমের শেষে আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের সময়টা এখানে একটু বাড়তি হবে। ওকে, দেন আমরা এটা প্রি কম্পোজ করে নেব। নাম দেব ক্যাম ওয়ান। দেন আমরা আরেকটা কম্পোজিশন নিব এবং এটাকে দেব ফাইনাল। ওয়ানে গিয়ে আমরা আরেকটা রিকম্পোজ করব এবং এটার নাম দেব ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইডে আমরা আমাদের যে ক্যাম ওয়ানটা আছে এটা ড্র্যাগ করে ড্রপ করব। আমরা সেভ ফ্রেমটা অন করব এবং ক্যাম ওয়ানটা আমরা স্কেল ডাউন করব 40 এবং এটা পজিশনটা মুভ করে দিব। তো আরেকটা কপি করব,
40 আমরা দিই, 30 দিই। আরেকটা কপি জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো এবং পজিশন গুলো আমরা একটু মুভ করব। এবং তিনটাকে ধরে আবার কপি করব। আবার কপি করব আমরা এবং পজিশন মুভ করব। জাস্ট একটা আই মেজারমেন্ট নিয়ে পজিশন গুলো সেট করব। প্রত্যেকটা আমরা সেফ ফ্রেমের ভিতরে রাখার চেষ্টা করব। ওকে, আমাদের ফার্স্ট স্লাইডে দিলাম আমরা এটা, দেন এখান থেকে আরেকটা কপি করে সব উপরে নিয়ে এটা আমরা 100% দিব। এবং এগুলো সবগুলোকে আমরা আরেকটা প্রিকম্পোজ করব, নাম দিব ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সংক্ষেপে বিজি। তাহলে একটা আমরা এখান থেকে এখন প্লে করি, একটা সিমেট্রিক্যাল ব্যাপার থাকবে। তো আগে সিলেক্ট করে প্রিকম্পোজ করে বিজি দেই, তাহলে সংক্ষেপে ব্যাকগ্রাউন্ড থাকবে। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি ব্ল্যাক কালার, তো এটা একটা আলফা, আমরা যেহেতু সিনেমা4ডি থেকে আলফা হিসাবে এটা আমরা রেন্ডার আউট করেছিলাম, তো এখানে আমরা যদি চ্যানেল আলফাটা অন করি তাহলে আমরা দেখব এখানে হোয়াইট দেখা যাচ্ছে। অফ করি, অন করি, অফ করে রাখি আমরা এখন। তো আমাদের যে বিজিটা, তো বিজি নেওয়ার আগে আমরা আগে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ফার্স্ট অফ অল একটা সলিড নেই, এবং এটাকে যদি আমরা একটা র্যাম্প দিই, গ্রেডিয়েন্ট র্যাম্প, সোয়াইপ কালার দিয়ে আমরা এটা রেডিয়াল র্যাম্প দিব, পজিশনটা ঠিক করে নিব। মিডল লেয়ার নিয়ে এবং ব্ল্যাকটা আমরা একটু কমিয়ে দিব, এবং হোয়াইটের কালারটা চেঞ্জ করে নিই আমরা, রেডের কালারটা ভালো লাগতেছে। আমরা যদি গিটার থেকে কালারটা পিক করি এখান থেকে, কালারটা পারফেক্ট, সুদিন। দেন আমরা আরেকটা সলিড নিব, এটা নিচে দিব, এবং এটাকে আমরা ইফেক্ট একটা দিব, ট্রানজিশন থেকে ভেন্ট্রেন ব্লাইন্ডস, এটাকে আমরা অ্যাঙ্গেল দিব 40, এবং ট্রানজিশন কমপ্লিট দিব আমরা 10, তাহলে এরকম একটা ব্যাপার আসবে। উইথটা আমরা 10 করি,
ঠিক আছে, আমাদের যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা মনে হয় একটু দিতে হবে। এটাকে আমরা একটা মাস্কে ঢুকিয়ে দিই, যদি আমরা একটা মাস্ক নেই, এবং এটা ফেদারটা যদি আমরা সাবস্ট্রাক্ট করে একটু কমিয়ে নিই, এটা এটা ফেদারটা একটু বাড়িয়ে দিব। কালারটা বেশি গাঢ় গেছে, আমরা আর একটু ওকে দেন আমরা বিজিতে একটা ফার্স্ট ব্লাড দেই, ফার্স্ট ব্লাড লেগেসি রিপিট এইচ পিক্সেল, এটা অন করে আমরা 10 করে দিই। আরেকটা দেই রিয়েল ব্লাড দেই অথবা মোশন ব্লাড, ডিটেল ব্লার দেই বেশি হয়ে যাচ্ছে। আমার মোশন ব্লারে যাই, আচ্ছা ডিটেল ব্লারে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ক্রিন থেকে জুম দিই, একটা প্লে দিয়ে দেখি। ওকে এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা আমরা ওভারকাম করার জন্য আমাদের যেই কম্প ওয়ানে আমরা দুইটা বাড়তি দিয়েছিলাম, এই দুইটা আমরা অফ রাখবো। এখন আমরা এখান থেকে আমরা সেকেন্ড স্লাইডটা নিব, এটা আমরা এখান থেকে কেটে দিব। কাটার জন্য আমরা অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট ডান সাইডেরটা দিব, যাতে এখান থেকে আমরা কেটে দিতে পারি।
জিনিসটা আরো সুন্দর করার জন্য আমরা আরো কিছু এলিমেন্টস নিব। তো এখান থেকে আমি ইউটিউব থেকে কিছু আলফা লেয়ার্স এবং আলফা ভিডিও কিছু ডাউনলোড করেছি। আপনারা আপনার ইচ্ছা মতো অন্য কোনো এলিমেন্টসও ইউজ করতে পারেন। তো যেমন এখানে আমি একটা ইউজ করেছি গ্লিচ, এখন যদি আমি এখানে দেই এবং এর মোড ও নর্মাল থেকে অ্যাড দিয়ে দিব, তাহলে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটা একটা আলাদা সুন্দর ইফেক্ট তৈরি করছে এবং আরো ডিটেল বোঝাচ্ছে জিনিসটা। এটা আমরা এখান থেকে কেটে দিব, যেহেতু সেকেন্ড লেয়ার আমার দরকার নেই স্লাইডে। অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট, আমাদের ভিজি কালারটা আর একটু টুইকিং করতে হবে, বেশি গাঢ় রেড হয়ে গেছে। তো আমরা একটা পিঙ্কিশ টোন যদি যাই, বা খয়েরি রেড মেরুন কালার ভিতর যদি যাই, এই কালারটা আমরা যে ভার্টিক্যাল ব্লাইন্ডের কালার ইউজ করছিলাম এটা আমরা যদি হোয়াইটে দেই, একটু অ্যাশের দিকে যাই এবং এর ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, দেন আমরা আরেকটা সলিড নিব, এবং এখানে আমরা একটা লেন্স ফ্লেয়ার দিব, ভিডিও কোয়ালিটি থেকে অপটিক্যাল ফ্লেয়ার্স, রেন্ডার মোড, ট্রান্সপারেন্ট, পজিশন চেঞ্জ এবং অপশন থেকে প্রিসেট ব্রাউজার, মোশন গ্রাফিক্স, এখান থেকে আমরা এই লাইটটা ইউজ করব। তো এখান থেকে কিছু আমাদের এলিমেন্টগুলো হাইড করতে হবে যেগুলো আমাদের দরকার নেই, দেন আমরা ওকে সিলেক্ট করব। আসলো, এটা আমার একটু সাইজটা পজিশন চেঞ্জ করে এবং এর যে স্কেল অর্থাৎ সাইজ একটু বাড়িয়ে নিব, ব্রাইটনেসও একটু যদি আমরা বাড়াই, চেঞ্জ করি, কালারটাও আমরা একটু চেঞ্জ করে নিব যেহেতু এই কালারের সাথে যাচ্ছে না। রেডিশ টাইপের নেই, ঠিক আছে, দেন আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এটার পজিশনটা চেঞ্জ করে নিব,
এবং এখান থেকে এটার কালারটা আমরা চেঞ্জ করব, একটু পিঙ্কিশ পিঙ্কিশের দিকে যাব অথবা একটু ভায়োলেটের দিকে। ওকে, পজিশনটা আমরা একটু চেঞ্জ করে নেব, দেন এটাকে আবার কপি করব আমরা এবং পজিশনটা আমরা চেঞ্জ করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা তিনটা লেন্স ফ্লেয়ার নিয়েছি আলাদা ডিটেল দেওয়ার জন্য। এখন যদি একটু প্লে দেই, দেখতেই পাচ্ছেন ভিডিওতে অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। এখন আমরা সেকেন্ড পার্টে কিছু এলিমেন্টস অ্যাড করব, তো দুই পাশে আমি এখানে ক্যামেরার ফ্ল্যাশ ইফেক্ট দিয়েছিলাম, সেটাও আমি ইউটিউব থেকে কিছু ক্যামেরার ফ্ল্যাশ ডাউনলোড করে নিয়েছিলাম, তো ইচ্ছা করলে আপনারাও একইভাবে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখানে প্লেস করব এবং পজিশনটা চেঞ্জ করে নিব এবং এর মোড আমরা নর্মাল থেকে অ্যাডে চলে যাব। তো ক্যামেরা ফ্ল্যাশ ইফেক্টটা আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি। এখান থেকে শুরু করার জন্য আমাদের কিছু অ্যাডভান্স টেকনিক ইউজ করতে হবে এবং টেকনিকটা ইউজ করার জন্য আমাদের যে পেন টুলটা, পেন টুল ইউজ করতে হবে, অর্থাৎ মাস্কিং করতে হবে। তো এই জন্য আমি সাইজটা একটু ছোট করে নিয়ে একটু এই সাইডে আনবো। মাস্কিং দেওয়ার জন্য পেন টুল ইউজ করব। এখান থেকে আমাদের শুরু হবে, রেফারেন্স লাইন নিয়ে নিব, আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করা দরকার যেহেতু ফ্ল্যাশ এখান থেকে অনেক বেশি। এখন আমরা মাস্ককে সিলেক্ট করে মাস্ক পাতে সিলেক্ট করব এবং প্রত্যেকটা কি ফ্রেম বাই কি ফ্রেম আমরা এটাকে প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টসগুলো আছে এগুলো আমরা পজিশন চেঞ্জ করে নেব।
এইভাবে প্রত্যেকটা কি ফ্রেম বাই কি ফ্রেম আমরা আগাবো, এবং আমাদের যে পয়েন্টসগুলো আছে এগুলো আমরা অ্যাড করতে থাকবো এবং চেঞ্জ পজিশনগুলো চেঞ্জ করতে থাকবো। এখন এটা আমরা এখান থেকে কেটে দিব এবং জাস্ট একটা রিভিউ দেখব। এখন আমরা আমাদের যে মাস্ক একটু ফেদার করে দেবো, একটু দেখতেই পাচ্ছেন একটা আলাদা ইফেক্ট চলে আসছে। একপাশে যেহেতু দেওয়া হয়েছে, আমরা সেকেন্ড পাশেও ঠিক একই ইফেক্টটা অ্যাপ্লাই করব। এখান থেকে শুরু হবে, এটা আমরা কেটে দেব। দেন এটা আবার আমরা না নিয়ে এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে এটার যে মাস্কটা আছে এটা আমরা কেটে দিই। দেন আমরা এটা পজিশনটা এখানে নিয়ে আসি। এবং এটারও সেম আমরা মাস্কিং করব। এখন যদি আমরা এখান থেকে একটা প্রিভিউ দেখি, মোটামুটি পারফেক্ট আসছে। দেন আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিয়ে যেহেতু আমাদের এখানে ফ্রেম কম আছে, তো আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করবো, লাস্ট ফ্রেমটা নিয়ে এখানে অ্যাড করে দিব এবং এখান থেকে আমরা কেটে দিব। এখন ফাইনালি গিয়ে যদি আমরা ফার্স্ট স্লাইডটা ইন করি, তাহলে এখন যদি আমরা প্লে দেই, এখানে জিনিসটা স্থির হয়ে আছে। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে এটা স্থির না হয়ে
10 করে দিই এখানে। এখানে গিয়ে আবার 100 হয়ে যাবে। এখন যদি আমি প্লে দেই তাহলে একটা জুম আউট ইফেক্ট তৈরি হবে। এটা এখানে 110 না দিয়ে আর একটু বাড়িয়ে দিই আমরা, তাহলে আর একটু ইফেক্টটা প্রমিনেন্ট হবে। আমরা এটা 10 সেকেন্ড করি। এখন যদি একটা প্লে দেই তাহলে একটা সুদিং ব্যাপারটা আসবে, যেমন আমার ক্যামেরাটা জুম আউট হচ্ছে। আমরা লেন্স ফ্লেয়ার গুলাকে আর একটু এডিট করতে পারি। এখান থেকে আমরা যে ফ্লিকারটা আমাদের লেন্স ফ্লেয়ারের ফার্স্টের, এখান থেকে অ্যামাউন্ট স্পিডটা আমরা 40 করে অ্যামাউন্ট 15 করে দিই। ফাইনালি যদি প্লে করি একটা রিদমিক ব্যাপারটা আসবে। আমাদের ফার্স্টে যে লেন্স ফ্লেয়ার গুলো দুই সাইডে দিয়েছিলাম পিঙ্ক কালারে, এটারও আমরা ব্রাইটনেস গুলো একটু বাড়িয়ে দিই। এবং এটারও 150 একটু দেখি আমরা। আমরা এই রিদমিক ব্যাপারটা যদি দুই পাশে এখানেও দিতে চাই তাহলে আমরা এখান থেকে ফ্লিকার এবং স্পিডটা বাড়িয়ে দিব। স্পিড 40, অ্যামাউন্ট 20, সেকেন্ডের আমরা একই ইউজ করব, স্পিড 40, অ্যামাউন্ট 20। আবার যদি একটা প্রিভিউ দেখি আমরা সুন্দর একটা রিদমিক ব্যাপারটা চলে আসছে। শেষে গিয়ে দেখবেন একটা পালস ইফেক্ট দিচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের টিভি ব্রডকাস্ট প্রোগ্রাম ওপেনিং এর ফাইনাল পার্ট। আগামী সপ্তাহ নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন নিজের টেকনিক্স এবং মডেলিং, লাইটনিং, টেক্সচারিং স্কিলগুলোকে আরও আপগ্রেড করতে থাকুন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।